এক্ষুনি মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। আজ অর্থাৎ বুধবার ভোর রাতে দক্ষিণবঙ্গের মোট 9টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভোর রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। বৈশাখে লাগাতার দাবদাহের মধ্যে দেখা নেই কালবৈশাখীর, বিশেষ করে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে চলতি মরসুমে বৃষ্টির খরা চলছে। এর মধ্যে দেখা দিয়েছে আশার আলো। পূর্বাভাস বলছে বুধবার ভোরের দিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি। চলতি বছরে এখনও পর্যন্ত দুটি দুর্বল কালবৈশাখী দেখেছে কলকাতা, তার মধ্যে একটি ছিল অত্যন্ত দুর্বল, তাতে বৃষ্টিপাতের মাত্রাও ছিল নগণ্য। বৈশাখীর অর্ধেক পার হতে চললেও ঝড় বৃষ্টির লক্ষণ নেই, যার ফলে অস্বস্তি ক্রমশ বাড়ছে। পূর্বাভাস অনুসারে গত কয়েকদিনে বেড়েছে দক্ষিণা বাতাসের গতি, যার ফলে দক্ষিণবঙ্গে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যার জেরে বুধবার ভোরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুসারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হলে স্থানীয়ভাবে অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।